কাকে কাকে বলছিলাম যে আমি বলি যে আমাদের বাংলাদেশের অমিতাভ বচ্চন যার উচ্চতার সাথে সাথে তার অভিনয়ের উচ্চতাও কিন্তু অনেক বেশি। তো আসুন আমরা আমন্ত্রণ জানাই তারে চারটা তো পড়ে গেল, আমরা তো ঠিক করে দিলাম না হাত কা হয়ে যায়। আমি একটু আগে মহাভারতের চক্রে রক্ত গরম থাকে ভক্তি দর্শনার পরে মনে হচ্ছে বাংলাদেশের সিনেমা অথবা কিছু হতে যাচ্ছে বা বিপ্লব হতে যাচ্ছে। তো এই যে মায়াতি উদ্যোগ বহুদিন পরে যে একটা বড় জায়গায় শুভ মহারণ হিসেবে এই জন্য আমার তরফ থেকে আপনার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত বড় আয়োজন। আর আমি রাত হয়ে গেছে বেশি কথা বলবো না, অমি যেটা বললেন সেটি আমাকে খুব আপ্লুত করেছে। একদিক দিয়ে সেটা হলো যে শাকিব খান যে সুপারস্টার, কিয়ার খান, জায়ন শাহ ইত্যাদি ইত্যাদি নামে অভিনয় করে অভিহিত করা হয়, কিন্তু বাংলাদেশের শিল্পীদের প্রতি যে প্রশ্রদ্ধা আছে প্রবল স্বামীর নামের বাড়ি এই কথাতেই প্রমাণিত হলো। খুব সহজেই তারা উভয় বাংলার প্রতিষ্ঠিত অভিনেতাদের যেতে পারতেন আমাদের অনেকের জায়গায়, সেটা না নিয়ে বাংলাদেশের অভিনেতাদের প্রতি তারা যে সম্মান সেটা প্রদর্শন করলেন তার জন্য রবি এবং তঞ্জক এবং শাকিব খানকে আমি অন্তর প্রস্তাব করেছিলাম। এবং এটি করার মাধ্যমে শুধু আমাদেরকে সম্মানিত করলেন সেটি নয়, তারা আমাদের প্রতি একটি চ্যালেঞ্জও ছড়িয়ে দিলেন, অর্থাৎ আমরা পরিশ্রম করে প্রমাণ করব যে আমাদের এখানে কোনো অংশে কোনো অভিনেতারা প্রতিবাদ দিক দিয়ে কর্মের দিক দিয়ে কোনো ভালো নয়, হয়তো আমাদের জন্য সুযোগ প্রয়োজন। পাশের দেশে অনেক ধরনের ছবি হয়, অনেক সুপারস্টারদের অক্ষয় কুমারকে নিয়ে যেমন ছবি হচ্ছে থেকে নওয়াজুদ্দিন সিদ্দিকী নিয়ে অনেক ছবি হচ্ছে আপনারা জানেন, ভালো ছবি যেগুলো বিভিন্নভাবে বক্স অফিসে বিভিন্নভাবে সাফল্য লাভ করেছে